সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকি সারাক্ষণ নরেক এক্সচেঞ্জ প্রোগ্রামের অধীনে অ্যামার্ক এশিয়া প্যাসিফিক নেপাল এবং রূপান্তর বাংলাদেশের সহযোগিতায় নির্মিত রেডিও অনুষ্ঠান স্বাস্থ্য জাগরণ শ্রোতাবিন্দু রেডিও অনুষ্ঠান স্বাস্থ্য জাগরণে আপনাদের স্বাগত জৈব পজনশীল ও অজৈব পজনশীল বর্জ্য আলাদা করে রেখে আমরা পরিবেশ ভালো রাখতে পারি আমি দীপক খত্রী গৃহস্থরী বর্জ্য ব্যবস্থাপনের বিষয়ে আজ আলোচনা করব বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে প্রত্যেক যদি বাড়িতে জৈব পজশীল এবং অজৈব পশীল বর্জ্য ব্যবস্থাপনা করে তাহলে অর্ধেকেরও বেশি সমস্যার সমাধান হয়ে যাবে আজকে আমরা বিভিন্ন সভা সেমিনারে শুধু আবর্জনা ফেলার কথাই নয় এর থেকে লাভবান হওয়ার কথাও বলি জানলে অবাক হবেন যে শুধ রান্নাঘরে বর্জ্য দিয়ে ষাট শতাংশ বেশি কম্পোস্ট তৈরি করা যায় জৈব পজনশীল এবং অজৈব পজনশীল বর্জ্য বাড়ি থেকে কিভাবে আলাদা করা যায় এবং বর্জ্য দিয়ে কি করা যায় জানতে চেয়েছিলাম কয়েক জনের কাছে আমার নাম লক্ষ্মী দাস আমার বাড়ির বর্জ্য যেগুলো পচনশীল সেগুলো আমি বাড়ির আশেপাশে একটা গর্ত করি করে সেখানে রাখি এবে ফেলাইতে আর অনেক সময় যেগুলো অপচনশীল সেগুলো আমরা একটা পাত্রে রেখে দিই এবার সিটি লোক আসে তারা ওই বর্জ্য নিয়ে যায় নিয়ে যায় তারা ডাস্টবিনে অনেক সময় ডাস্টবিনে ফেলাই আসি অনেক সময় তারা নিয়ে যায় নিয়ে ফেলাই দিয়ে আসে শ্যামলী দাস আমি একটা পাত্রই রেখে দিই পাত্র রেখে দিলে যারা চিটি কর্পোরেশনের লোকেরা আসে তাদের আমরা ওইটা বালতিতে করে নিয়ে দিয়ে দিই তারা নিয়ে যেয়ে ডাস্টবিনে ফেলাই দেয় ও ক্ষতি হতে পারে ডায়রিয়া হয় তারপরে হচ্ছে পরিবেশ হচ্ছে ক্ষতিকর হয় তারপরে হচ্ছে অনেক অসুবিধা আছে আমার নাম গীতারানী দাস আমরা বাড়ির বদ্ধ যেগুলো মাছের কুটানি কাটানি ওগুলো এক জায়গায় গত্ত করে ফেলাই দেয় যেগুলো হচ্ছে তরকারি খোষাক তা আলুর খোসা বিভিন্ন ধরনের সবজির খোসা সব আমরা সিটি কর্পোরেশনের লোক আসে তাদের দিয়ে দিই যদি আমাদের জায়গা থাকতো আগে আমরা গর্ত করে মাটির তলে রাখতাম অতি সার হতো ঠিক আছে বিভিন্ন ধরনের ওই ময়ল দিয়ে ওই মাটি দিলি গাছপালা ফসল খুব ভালো হতো এখন তো আমাদের সেই জায়গা নাই এই জন্য আমরা সিটি কর্পোরেশনের লোকেদের দিয়ে দিতে হয় নাইলে যদি সেরকম জায়গা গত্ত করে রাখতাম গত করে ওই পরে কোনো গাছ গাছালে লাগালি খুব সুন্দর ভালো হতো গুরুদাসী ওই ফেলাই দিই কঠোর লোক আসলে ফেলাই দি ওই বালতিপুরি রাহা দিই প্রতিদিন নিয়ে যায় জায়গা নিয়ে আমরা সবই ফেলাই দিই ঝাঁয় জুল দিয়ে কুটানি কাটানি যা ওই তরি তরকারি কুটানি কাটানি সব ওই বালতি ভরে সকালে নিয়ে গেছে আবার ওই সাই মাটি জেনে যা সব ভরে তুই কালকে সকালে আবার দিয়ে দেবো ডেলি ডেলি খেলায় ময়লা থাকলে এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় বাড়িঘর উন্নত দেশগুলো বর্জ্য ব্যবহার করে আয় করছে কিন্তু বাংলাদেশ ও নেপালের মতো দেশে বর্জ্য ব্যবস্থাপনে এখনও চ্যালেঞ্জ রয়েছে বর্জ্য শুধু সমস্যাই নই হতে পরে আয়ের উৎস নেপালে বসবাস করে টিকাদহাল বর্জ্য থেকে কিভাবে আয় করেন জানিয়েছেন সে কথাগুলো ম দুই বর্ষ বসে গো শহরপনি ফোহর কাঠমান্ডু শহরে আমি দুই বছর ধরে থাকি এখানেও অনেক বেশি ময়লা আবর্জনা দেখা যায় এখন শহরের চারপাশে বয়ে যাওয়া পরিষ্কার নদীতেও ড্রেনের ময়লা বয়ে যাচ্ছে কিছুদিন আগে একটি ঐতিহাসিক দেবতার মূর্তির উপর দিয়ে প্রবাহিত নর্দমার একটি ছবি দেখলাম আমিও একজন নগরবাসী আমার মনে হল আমি অপরাধ করেছি কাঠমান্ডুর অনেক জায়গায় দেখা যায় মাঝে মাঝে এক সপ্তাহ ধরে আবর্জনা তোলা হয় না সে কারণে কলেরা আমাশয়ের মতো রোগও ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে কিন্তু আমার জন্য গৃহস্থলীর বর্জ্য কখনো মাথা ব্যথা হয়ে ওঠেনি আমি বাড়ির বর্জ্য থেকে কম্পোস্ট তৈরি করি যা আমি বাগান ফল গাছ এবং সবজি বাগানে ব্যবহার করি আজ গৃহস্থলীর বর্জ্য ব্যবস্থাপনা আমার আগ্রহে পরিণত হয়েছে এতে সময় কাটালে সব ধরনের মানসিক চাপ থেকে মুক্তি পাওয়া যায় এর মধ্যে আমি সুখ এবং আনন্দ খুঁজে পাই আমি দুটি বড় ড্রামে ঘাসের পাতা এবং কম্পোস্ট তৈরি করি আমি দুটি কেনা ড্রামে বাসি খাবারের কম্পোস্ট তৈরি করি একটি ময়লা ফেলা বিন ভরে যাবার পর অন্য বর্জ্য ঝুড়ি ব্যবহার করি দ্বিতীয়টিকে ভরাট করার সময় প্রথম বিনের বর্জ্য কম্পোস্টে পরিণত করি আমি বিশ্বাস করি কেউ যদি নিজেদের বর্জ্য ব্যবস্থাপনা করতে চায় যেখানেই থাকুন না কেন দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর করতে বিরাট অবদান রাখতে পারে যারা নিজেদের বাড়িতে থাকেন তারা খালি জমিতে কম বেশি সবজি লাগাতে পারেন জমি না থাকলে কৃষিকাজ করতে পারেন এর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অন্যান্য উপকরণের প্রয়োজন হলে আপনি যে মোবাইলে ইন্টারনেটের মাধ্যমে সব তথ্য পেতে পারেন তবে এর জন্য প্রয়োজন আমার একটি ছোট পরামর্শ ইচ্ছাশক্তি আপনি যদি চান তাহলে আমি আমার জায়গা থেকেও বর্জ্য ব্যবস্থাপনায় সাহায্য করব অনুগ্রহ করে আপনার বাড়িতে জৈব পচনশীল এবং অজৈব পচনশীল বর্জ্য সংরক্ষণের জন্য আলাদা ঝুড়িতে রাখুন

আপনি শুনছেন বেতার অনুষ্ঠান স্বাস্থ্য জাগরণ আজকে আমরা গৃহস্থরি বর্জ্য ব্যবস্থাপন নিয়ে কথা বলছি পরিবেশ বিশেষজ্ঞ জনাব ফারুক আহমেদ গৃহস্থরি বর্জ্য ব্যবস্থাপনের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন এভাবে আমার নাম ফারুক আহমেদ আমি সুন্দরবন একাডেমির পরিচালক যদি শহরকে কনসিডার করে কথা বলি শহরের বাড়িতে হাউজহোল্ডের বর্জ্যের নেচার কিছুটা ডিফারেন্ট এবং গ্রামের যারা বসবাস করেন তাদের ওখান থেকে কিছুটা কিছুটা ডিফারেন্স গ্রামের বর্জ্য যদি বলি বাড়িতে গ্রামে পশু পাখি কিন্তু গৃহপালিত পশু পশু থাকে হাঁস মুরগি থাকে তারপরে গরু ছাগল এগুলো থাকে তো সেগুলো একটি বর্জ্য কিন্তু ওই বাড়িতে তৈরি হয় সেটি একটি বিষয় এবং একই সাথে ওখানে কিন্তু আরও কৃষিজাত আরও কিছু বেশ কিছু বর্জ্য কিন্তু তৈরি হয় শহরে যে আমরা যেই সব ঘরে বা বাসায় থাকি সেগুলো বর্জ্যটা কিন্তু একটু আরেক আরেকটু ডিফারেন্ট না একটুকে বললাম যেটি সেটি মূলত রান্নাবান্নার থেকে একটি হয় ওখান থেকে মাছ মাংস থেকে রান্নাবান্না ও একটা থেকে হয় আর আমরা অনেক কিছু কিন্তু আমরা পার্সেস করি যেটি পলিথিনও কিন্তু আমরা নিয়ে আসি ব্যাগে করে সেগুলো কিন্তু বর্জ্যসে তৈরি হয় এবং বাড়িতে ঘরে অনেক ইউজ করার অনেক জিনিস আমরা ইউজ করি সেগুলো একটি পর্যায়ে সে বর্জ্য আকারে কিন্তু পরিণত হয় মানে বর্জ্য ব্যবস্থাপন জন্য কী কী কাজ ওর ব্যবস্থা নিতে হবে আমি সবচেয়ে কম বর্জ্য তৈরি করব। আমি যেটি ইউজ করি ইউজ যখন শেষ হয়েছে তখন সেটি বর্জ্য হিসাবে আমি ট্রিটেড হয় তখন সে বর্জ্য হিসাবে পরিণত হয় আমরা বলি কিন্তু আমি যদি একটি জিনিসকে যদি বারবার ব্যবহার করি তাহলে কিন্তু সে বর্জ্য হচ্ছে না হইলেও অনেকটা অনেক পরে যে হচ্ছে তাহলে বর্জ্য হিসাবে যেটি আমার প্রধান কাজ সেটা আমি মনে করি আমি বর্জ্য লেস বর্জ্য প্রোডাকশন করব আমি যাতে কম বর্জ্য ব্যবহার করি সেই ধরনের স্টাইলটা গড়ে তুলবো আমি মাল্টি ইউজার্স ব্যাগ তৈরি করলাম ব্যবহার করলাম তাহলে ওইটা কিন্তু বর্জ্য হলো না তাই না তারপরে আমি যে জিনিসটাই ব্যবহার করব দেখবো যে ওইটা কত বেশি ইউজ করা যায় আরেকটি বিষয় হলো যে ব্যবস্থাপনার ক্ষেত্রে বর্জ্যগুলো যেহেতু পচনশীল বর্জ্য এক জায়গায় রাখবো যেগুলো অপচনশীল সেটা এক জায়গায় রাখবো আবার যেগুলো রিসাইকেলেবেল এই জন্য বাড়ি পর্যায়ে যদি হয় তাহলে বর্জ্য ব্যবস্থাপনা একরকম যখন এটা ইনস্টিটিউশন পর্যায়ে হয় স্কুল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠান এই ধরনের প্রতিষ্ঠান অফিস আদালত সেগুলো একরকম বর্জ্য ব্যবস্থাপনা যায় একরকম ইয়ে হবে আমি তো রাস্তায় ফেলে দেবো না নিঃসন্দেহে একটি নির্দিষ্ট জায়গা সরকারের রয়েছে বা মিউনিসিপ্যালিটি রয়েছে হ্যাঁ সেখানটায় আমি বর্জ্যগুলো রাখবো যেগুলো অপচনশীল সেগুলো অপচজনশীল সে আলাদায় রেখে যেগুলো রিসাইকেলেবেল আলাদা করে যেগুলো কাগজ জাতীয় বিষয় বা পাট জাতীয় সেইগুলোকে আমি আবার রিসাইক্লিং করে কাগজ জুট অন্য যাই তৈরি করা সেটা করা যেতে পারে আর যেগুলো প্লাস্টিক টাইপের প্লাস্টিক সে সেইগুলোকে আলাদা করে ওগুলো আলাদাভাবে ট্রিট করতে হবে সেটি তারা যদি এই বর্জ্য এক জায়গায় কালেকশন করে নিয়ে এটা যদি আবার যদি বিজনেস হিসাবে ওইটাকে যদি বিজনেস মডেলে তারা রূপান্তরিত করতে পারে বর্জ্য কিন্তু আমরা বলে থাকি বর্জ্য কোনো কিছুই ফেলনা নয় কোনো কিছু ফেললাম না সেটাকে আবার রিসোর্স হিসাবে আমি পরিণত কনভার্ট করতে পারি বর্জ্যটা আমি ফেলে দিচ্ছি কিন্তু সেটাকে যখন কালেকশন করে রাইট কালেকশন করে সঠিক জায়গায় ব্যবস্থাপনার মধ্য দিয়ে যদি নিতে পারি তখন কিন্তু ওটা কালকে কিন্তু ওটা আবার রিসোর্স হিসাবে কনভার্ট হলো তাই না এইভাবে কিন্তু একটা সাইকেল এই সাইকেলটা যদি সুষ্ঠু মতো পরিচালনা করা যায় তাহলে বর্জ্যটা কিন্তু আবার কালকেই কিন্তু আমার আমার লাইফের একটি প্রয়োজনীয় একটি জিনিস না না আমার জীবনযাত্রার একটি প্রয়োজনীয় জিনিস পরিণত হলো বর্জ্যর কিন্তু উৎপাদনের বা বর্জ্য ব্যবস্থাপনার একটি চ্যালেঞ্জ হিসেবে যদি বলি তাহলে এটি একটি চ্যালেঞ্জ প্রচুর জনসংখ্যা তাই না জনসংখ্যা একদিকে যেমন আমাদের রিসোর্স আর এতে কিন্তু অনেক সময় কোন কোনো ক্ষেত্রে জনসংখ্যাকে যদি আমি ঠিক মতো হ্যান্ডেল করতে না পারি জনসংখ্যায় যদি ঠিক রাইট হয়ে আমি মার্স করাতে না পারি তাহলে ওই জনসংখ্যা অনেক সময় বোঝা তৈরি হয় অনেক সময় বোঝা তৈরি হয় তাই না বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আমাদের এত দুশ্চিন্তার কোনো কারণ নাই এবং আমাদের কৃষি প্রধান দেশ এবং প্রচুর সার কিন্তু আমরা জৈব সার আমরা তৈরি করতে পারি বর্জ্য দিয়ে এবং যেটি কিনা আমরা এগ্রিকালচারের জন্য অনেক উপকার হয় সুপ্রিয় শ্রোতাবিন্দু আমরা চলে এসেছি আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায় আপনিও যদি আমাদের আজকের আলোচনার বিষয় সম্পর্কের কিছু বলতে চান তাহলে আপনার মতামত লিখতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন এ প্রত্যাশায় শুভ বিদায়ী